আমাদের আজকে চলার জন্য প্রধানমন্ত্রী মহোদয়, বিদ্যালয় ব্রিগের বিপ্লবী সাধারণ সম্পাদক, আমাদের পরিবারের পরীক্ষিত সঙ্গে আমাদের মঞ্চে উপস্থিত হবেন, যখন আসবেন অবশ্যই তাকে করতালি দিয়ে অভিনন্দন জানাবো। উপস্থিতি শ্রুতি মন্ডলী, দর্শক মন্ডলী, ফলাফল 00। অতিথি ধারাভাষ্যকার আমার মিতা সুদূর গোবিন্দগঞ্জ থেকে যিনি আসছেন, দু মিনিট অবশ্যই তাকে কথা বলবার জন্য মাইকের ফোন আমন্ত্রণ জানাচ্ছি। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। মিতা মোহাম্মদ রফিকুল ইসলাম, আজকে কাগজ গৃহ নির্মাণ কর্তৃক আয়োজিত এই মহিলা ফুটবল টুর্নামেন্টের যে মহরত পঞ্চগড় জেলা দল ভবনাম ঢাকা কাছারি, এই মুহূর্তে কর্নার ঢাকার অনুকূলে কর্নারবাড়ি হাফ গোল 50-50 চান্স, দেখা যাক। কর্নার কিক থেকে আসল রূপ শট কিন্তু বাধা, আবার কর্নার, রিকল রেফারি। ঢাকা কাছারি দলের অনুকূলে পঞ্চম কর্নার লাভ করলেন ঢাকা কাছারি দল। ক্লিপ নিলেন কিন্তু আবার দেখা যাক, কোন অসম্ভাবনা কিন্তু আক্রমণে কিন্তু বাধা দিলেন ঢাকা কাছারি দলের খেলোয়াড়। ধন্যবাদ। এই মুহূর্তে আমি রিকোয়েস্ট করব ধারা ভাষ্যকারের জন্য ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সুপ্রিয় দর্শক গোবিন্দ মঞ্চে থেকে আগত সেই সঙ্গে সঙ্গে আছেন উত্তর অঞ্চলের সমর্থন জনপ্রিয় কণ্ঠধারী ধারা ভাষ্যকার পূর্ণ শ্রদ্ধাভাজন জনাব রফিকুল ইসলাম এবং শ্রাবণ আহমেদ মজনু সহ কমেন্ট বক্স থেকে যথারীতি অভিনন্দন জানাচ্ছি সম্মানিত সুপ্রিয় দর্শক। যে কথা বলতে হয় বারবার মুখে এসে যায়, গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়ন গাবতলী উপজেলা কর্তৃক আয়োজিত আসারের প্রধান কার্যালয়ে এখনো পর্যন্ত সুপ্রিয় দর্শক ইতিমধ্যে যারা মাঠে প্রবেশ করেছেন তাদের ক্ষেত্রে ফল জেনে দিচ্ছি খেলার ফলাফল। এই মুহূর্তে কাছারি ফুটবল, কাছারি পাড়া ফুটবল একাডেমি ঢাকা মাঠের পশ্চিম প্রান্তে এটি রঙের জার্সি নিয়ে এবং লাল রঙের জার্সি নিয়ে পঞ্চগড় জেলা মহিলা ফুটবল একাডেমি টুকু রেহমানের দল শূন্য অবস্থায় উভয় দলে অগ্রগামী। সুপ্রিয় দর্শক মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানিত সভাপতি মহোদয়, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শ্রদ্ধাভাজন জনাব রাগিবুল, শ্রদ্ধাভাজন জনাব জান্নাতুল আলম খান রুমেন এবং ঐতিহ্যবাহী কাগইল করুণাকান্ত উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ম্যানেজিং কমিটি সম্মানিত সভাপতি মহোদয়, সেই সাথে আমাদের মাঝে আরও যারা উপস্থিত হয়েছেন ধন্যবাদ জানাচ্ছি। অন্তরন্ত স্থল থেকে আমাদেরকে ধন্য করেছেন শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ সাজেদুর রহমান, এবং প্যানেল চেয়ারম্যান এক নম্বর ইউনিয়ন পরিষদ, এবং সেই সঙ্গে উপস্থিত আছেন শ্রোতাবাজন আবরমের জনাব মিলন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কাগজ ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য, নয় নম্বর ওয়ার্ড এক নম্বর পরিষদ, আমার ডান পাশে বসে তিনি খেলা উপভোগ করছেন, ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে চাহিদা আলম সভাপতি স্বেচ্ছাসেবক নেতাগণ ইউনিয়ন শাখা।